চাপের মুখে বয়ান বদল মাঝে মাত্র ঘন্টা ব্যবধানে তার মধ্যেই একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বললেন কৃষি আইন কার্যকর করার কোনো অভিপ্রায় নেই কেন্দ্রের এমনকি তার বক্তব্য নাকি বিকৃত করা হয়েছে বলে দাবি করলেন তিনি চাপের মুখে কি বলেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শুক্রবার মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে তোমার বলেছেন ফের কার্যকর করা হতে পারে কৃষি আইন অর্থাৎ কৃষক আন্দোলনের চাপে প্রত্যাহারিত তিন কৃষি আইন ফের আনতে পারে কেন্দ্র তার ভিডিও ছড়িয়ে পড়তে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা বিরোধীরা অভিযোগ করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সংশোধনী সহ তিনটি কৃষি আইন ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন সরকার সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেছেন বিজেপির দ্বিচারিতা আবার সামনে এলো প্রধানমন্ত্রী নিচে ক্ষমা চেয়ে আইন প্রত্যাহার করলেন এখন কৃষি মন্ত্রীকে দিয়ে বলা হচ্ছে আইন আবার আনা হতে পারে কে সত্যি বলছেন মোল্লা বলেন প্রধানমন্ত্রী এই আইন প্রত্যাহার করেননি করেছিলেন ঐতিহাসিক ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের চাপে পড়ে কাল কেউটে কে বিশ্বাস নেই যে কোনো সময় ছোবল মারতে পারে আম্বানি আদানির প্রতি আনুগত্য দেখিয়ে তবে আমরা জানিয়ে দিচ্ছি কেন্দ্র যদি দু পায়ে এগোতে চায় তাহলে কৃষকরা চার পায়ে গোবে দেশব্যাপী প্রতিক্রিয়ায় চাপের মুখে পড়ে চব্বিশ ঘন্টার মধ্যে তড়িঘড়ি নিজের বয়ান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান আমি একথা বলিনি এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শুক্রবারের মন্তব্যের পর উস্কে দিয়েছিল অনেক না তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে পাঞ্জাব দখলের উদ্দেশ্যে সাময়িকভাবে আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল মোদী রাত।